এক সপ্তাহ আপনারে আপনার হাওলাতি টাকা শোধ করে আমি ম্যানেজ করে দিতে পারবো। আবার সব শেষ, কাকে বলবো? কে ফোন দিছে? ফোন দিয়া তখন বাজে আমাদের 5:46 যে মার্কেটে আগুন ধরছে। আমি দূরে এসে দেখছি ঠিক মিডল সোজা তিনতলায় আগুন জ্বলতেছে, ঠিক আছে। জ্বলার পরে আমি আমার স্টাফ নিয়ে ভিতরে ঢুকছি, ধোঁয়ার লেগে ঢুকতে পারি নাই। তা মানে প্রচণ্ড পরিমাণে ওই পাশ দিয়ে আগুন। মানে ফায়ার সার্ভিস বলেন যারা বলেন তারা তাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা করছে। আমার মানে যতটুকু ফায়ার সার্ভিস আই ওই পাশ দিয়ে আগুন নিভেছে। বাসে আসা সব বলেন যারা আছে মিডিয়া কর্মী বা আশেপাশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো লোকের কোনো গাফিলিতি নাই, সবাই সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু কেন আগুন ধরলো এটা মাথা ধরে না। যদি এখানে শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা কেন মিডলে লাগবে, এটা হলো প্রশ্ন। হইতে পারে শর্ট সার্কিট, বিপদ হইতে পারে, সব ঠিক আছে। কিন্তু এখানে বাংলো আমাদের ওভারব্রিজ এই জায়গায়, কিন্তু আগুনটা আমরা দেখছি মিডল সোজা আগুন। শর্ট সার্কিট হলে এই জায়গায় না শর্ট সার্কিট হবে। আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমি পার্সোনালি আমার অনেকগুলো আমার হাওলাতি টাকা, আমার বন্ধু বান্ধব বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমি মানুষ থেকে হাওলা টানছি। আমি আমার স্টাফরে কালকে আমি বলছি যে আমি কিছু টাকা রাখি, ভাইয়া রাখি না, এক সপ্তাহ আপনারে আপনার হাওলাতি টাকা শোধ করে আমি ম্যানেজ করে দিতে পারবো। আবার সব শেষ, কাকে বলবো? আমাদের এই যে মানে কাকে বলবো, কি বলবো, হয়তো নসিবে ছিল, থাক আল্লাহ শুক্রিয়া, ওপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট। সরকারকে কি বলার, আমরা ক্ষতিগ্রস্ত। যদি সরকার আমাদের কোনো ক্ষতিপূরণ দিতে চায়, আমাদের প্রতি কোনো সহানুভূতি দেখাইতে চায়, বিশেষ করে ঈদের সময়, তো ভাই অন্য সময় না হলে এত বেশি কষ্ট লাগতো না। সামনে মাত্র একটা সপ্তাহ, আমরা লাস্ট প্রথম 10 দিন অনেক লোকে বিক্রি করতে পারে নাই, লাস্ট 10 দিনের আশা নিয়ে বসে থাকে যে লাস্টের দিকে আমরা বিক্রি করতে পারবো, এটা আমাদের নসিব আর কিছু না। প্রচণ্ড ব্যস্ত, এটা আল্লাহ ভালো জানে ভাই, আমরা জানি না। এটা আল্লাহ ভালো জানে কেন ব্রিজ ভাঙবে, কি জন্য ভাঙবে। আমরা কাল শুনি আসতেছি ব্রিজ ভাঙবে, ভাঙলে আমাদেরকে নোটিশ দেখে আমরা অফ রাখি দোকান, বা ওনাদের ব্রিজ ওনারা ভাঙুক না। কি ক্ষতি ফ্লাইওভারে, এটা এটা মাথা কাজ করে না ভাই, কিছু জানি না। আল্লাহ ভালো জানে, সৃষ্টিকর্তাই ভালো জানে। ওনার ওনার তিনটা দোকান, ওনার তিনটা দোকান।